হটস্টারে আমরা যখন খেলা দেখছিলাম ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আমরা ছাদে, কারণ আমাদের বাড়ির সামনে মাইক বাজছে আর এত জোরে মাইক বাজছে সেখানে কোনো ভিডিও বানানো অসম্ভব। আর দেখতেই পাচ্ছারা চশমা পড়ে আছি কারণ এত রোদ। ছাদের মধ্যে একটু নয়েজ হবে কারণ আশেপাশে কোথাও ড্রিলিং করছে, কোথাও ঠুকঠাক ঠুকঠাক করে ইট ফিট ভাঙছে। তো যাই হোক, একটু আজকে মানে এটা মেনে নাও আর কি করা যাবে। মাঝে মাঝে হাওয়ার আওয়াজ হবে, হাওয়ার আওয়াজ না, ন্যাচারাল ন্যাচারাল ভিডিও এগুলো। তো যাই হোক, আজকে আমরা বসেছি মোহনবাগান আর রিয়েল কাশ্মীরের খেলা রিভিউ করতে। গতকাল জুয়ারতে খেলা ছিল মোহনবাগানের সাথে রিয়েল কাশ্মীর দুপুর দুটো থেকে। তো প্রথম থেকেই বলি যে মোহনবাগান অসাধারণ অ্যাটাক করেছে শুরুর থেকে, কারণ আমাদেরও ইস্ট বেঙ্গলের সময় দেখেছি ইস্ট বেঙ্গলের সাথে রিয়েল কাশ্মীর যেদিন খেলা ছিল ইস্ট বেঙ্গল প্রথম থেকে শেষ অবধি অ্যাটাক করে গেছে। কিন্তু ওই যে বললাম আগের দিনও বলেছি যে একটা লাকে ওরা গোল মেরে দিয়ে বেরিয়ে গেল রিয়েল কাশ্মীর, তারপরে পুরো ডিফেন্সিভ হয়ে গেল, সেরকমই কালকে হয়েছে। কালকে ছিল বাবা ছেলের যুগলবন্দি, বাবা কোচ ছেলে ডিফেন্ডার, কিন্তু কালকে বাবা ট্যাকটিক নিজের ট্যাকটিক্সে ছেলেকে স্ট্রাইকারে খেলেছে এবং ছেলে দুখানা অসাধারণ গোল দিয়েছে। বুঝতেই পারছো কার কথা বলছি, রবার্টসনের কথা, রবার্টসন, ঠিক আছে। তো দুখানা যেই গোল দিয়েছে দুটোই অসাধারণ গোল। প্রথম গোলটা তো হয়েছে অবশ্যই অরিজিৎ বাগুইয়ের দোষ, কারণ ওর উচিত ছিল, ও যেই পজিশনে ছিল ইজিলি বলটা বের করে দিতে পারতো, ব্লক করতে পারতো, কিন্তু ও রবার্টসনকে অ্যালাউ করে। আর রবার্টসনের যা চেহারা যা হাইট আছে অবশ্যই অরিজিৎ বাগুইকে বিট করে ও হেডটা দেয়। এবং ওই জায়গাতে সিলটনের কিছু করাও ছিল না, সেভ দেওয়া যেত না। আর সেকেন্ড গোলটা যেটা দিয়েছে সেটা হয়তো সিলটনের একটু দোষ আছে, বা সিলটন হয়তো সিলটন পাল হয়তো সেভ দিতে পারতো, কিন্তু মানে বলটা ও এত মানে হঠাৎ করে মেরে দিয়েছে, এত পেসের ছিল বলটা, তো হয়তো সেই জন্য ও জাজ করতে পারেনি, সেই জন্য গোলটা গেছে। সেকেন্ড গোলটা অসাধারণ, যে ফার্স্ট পোস্টে লেগে বলটা ঢোকে, তো দুটো গোলই অসাধারণ। আর অবশ্যই বলতে হবে সচিনের কথা, যে কালকে যেই গোলটা দিয়েছে তো মানে কোনো কথা হবে না ওই গোলটা নিয়ে। সাধারণত ওইরকম গোল আমরা বিদেশি ফুটবলে দেখি, তো ওই জায়গা থেকে অত সুন্দর বলটাকে ডিপ করিয়ে ফার্স্টবার দিয়ে ঢোকানো, যাতে গোলকিপারও বুঝতে পারেন যে ওটা গোলে ঢুকতে পারে। গোলকিপার ভেবেছিল হয়তো বল বেরিয়ে যাবে, তো সেই জন্য গোলকিপার কোনো মুভমেন্টই করেনি। তো অসাধারণ গোল, আমার মতে এখনও অবধি আই লিগের সেরা গোল। ওই গোলটা আমার মনে হয় মানে যত বড়ই গোলকিপার হোক কেউই ট্রাই করতে পারতো না, কারণ অসাধারণ তুলেছে বলের ওপর দিয়ে, অসাধারণ ডিপ করেছে বলটা, মানে ওরম ফুটবল, ওরম গোল ইন্ডিয়ান ফুটবলে আগে মনে হয় না হয়েছে, মানে এরকম ফ্রিকিকের গোল। তো এবার একটু মোহনবাগানের কোচের সম্পর্কে বলি। তো কালকে খেলা তো মোহনবাগান তো ভালোই খেলছিল, কিন্তু হঠাৎ করে কি কারণে ওমারকে তুলে নিল আমি বুঝতে পারলাম না। চশমাটা যেখানে ওমার যথেষ্ট ভালো মিডফিল্ডে খেলছিল, বল হোল্ড করে খেলছিল, কিন্তু ওকে তুলে নিয়ে ডিকাকে কি কারণে নামালো বুঝলাম না। কারণ ডিকা কলকাতা লিগে যেই ফর্মে ছিল বা আই লিগের প্রথম দিকে যেই ফর্মে ছিল তার তুলনায় এখন অফ ফর্মে যাচ্ছে। আর কালকে নামানোর পরে ডিকা সেরকম কিছুই করেনি, ম্যাক্সিমামই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললো। তো যদি ওমারকে তোলারই ছিল তাহলে সেই জায়গায় মেহতাব হোসেনকে নামাতে পারতো, কারণ অত এক্সপিরিয়েন্সড একটা প্লেয়ার যে আই লিগের ম্যাক্সিমাম ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে বা মাঠের বাইরে থাকতে হচ্ছে। তো সেটা আমি বুঝলাম না মেহতাবকে কেন খেলানো হচ্ছে না, কারণ মেহতাব যে কত বড় ফ্যাক্টর যে কোনো টিমের কাছে সেটা তো মেহতাব যেই ম্যাচটাতে ফার্স্ট থেকে খেলেছিল সেটাতে সবাই দেখেছো। আর আমরা সবাই জানি যে মেহতাব ব্লক হোল্ডিং মিডফিল্ডার হিসাবে কতটা মানে এফেক্টিভ যে কোনো টিমের ক্ষেত্রে, তো সেইটা জানি না, হয়তো কোচের কিছু অন্যরকম ট্যাকটিক্স ছিল। আর একটা জিনিস দেখলাম যেটা আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি, মোহনবাগান প্লেয়ারদের একটা টেন্ডেন্সি থাকে যেদিন শনি নর্তে খেলে যে সব বল শনিকে দিয়ে দাও, এরকম একটা টেন্ডেন্সি। তো কালকেও দেখলাম সেম জিনিস, যে বল কেউ ধরলেই ম্যাক্সিমাম যারা আছে শনিকে পাস করে দিচ্ছে বা শনির দিকে দিয়ে দিচ্ছে, এটা শনি আগা গেছে। কারণ যখনই জানে যে একটা ওরকম প্লেয়ার থাকবে তো অবশ্যই অপোনেন্ট কোচের ট্যাকটিক্স থাকে যে এই প্লেয়ারটাকে আমায় আটকাতে হবে। তো রিয়াল কাশ্মীরের কোচে সেই কাজই করে গেছে, তো শনিকে বারবার আটকে দিয়েছে এবং শনিকে বারবার ফাউল করা হয়েছে। তো সেই জায়গা থেকে অন্যান্য প্লেয়ারগুলোর যদি যা মানে বোঝা উচিত যে ওকে যখন আটকাচ্ছে তখন আমাদের দিক ফাঁকা আছে, তো সেই জায়গা থেকে ওঠার দরকার, কিন্তু সেটা ওরা করেনি। আর একটা দেখলাম যে অরিজিৎ বাগুই যখন বল পাচ্ছে শেখ ফয়াজ যদি ফাঁকাও থাকে লেফট উইংয়ের দিকে, সেইখানে শেখ ফয়াজকে বল দিচ্ছে না, কী কারণে দিচ্ছে না, কেন দিচ্ছে রাইট উইংয়ে, শেখ ফয়াজ যখন রাইট উইংয়ে থাকছে তখন তাকে বল দিচ্ছে না, কেন দিচ্ছে না কী কারণ দিচ্ছে না বুঝতে পারলাম না। কিন্তু শেখ ফয়াজ যে কটা বল পেয়েছে ও যথেষ্ট ভালো সেন্টার করেছে বা থ্রু বাড়িয়েছে,
তো সেই জায়গা থেকে একটা ওই জায়গায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল কিছু কারণে বা যাই হোক, তো সেই একটা দুটো জিনিস হয়েছে। আর কালকে হেনরি কিসেগাও অতটা ফর্মে ছিল না, না হলে তো হেনরি যথেষ্ট মানে সাপোর্ট করে টিমকে, প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু কালকে সেই ইয়েটা আমি একটু তো হলেও কম দেখেছি। তো এই তো মোহনবাগানের মোটামুটি খেলা। কিন্তু পুচে যেমন বললো সাবস্টিটিউশনটার কথা, যখন সাবস্টিটিউটটা করা হলো, ওমারকে তুলে নেওয়া হলো, তখন আবার ইউটা ডিফেন্সে চলে এলো, মানে ইউটা ডিফেন্সিভ মিডফিল্ড হয়ে গেলো, মানে পুরো যে বলগুলো দিচ্ছিল, যে বল সাপ্লাই করছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেলো মোহনবাগানে। মানে মিডফিল্ড থেকে তারপর আর বল সাপ্লাই হয়নি, কারণ ইউটাকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে হচ্ছিল। এটা কি ধরনের ট্যাকটিক্স আমরা কেউই বুঝতে পারলাম না ওই জন্য। তো ইউটা যে কতটা এফেক্টিভ মিডফিল্ডে সেটা তো আমরা এই এতগুলো ম্যাচ দেখে বুঝেছি, যে ইউটা বা ওমার এই মুহূর্তে আস্তে আস্তে ফর্মে ফিরছে, আরও হয়তো যত ম্যাচ যাবে তত ভালো ফর্মে ফিরবে। তো সেই জায়গা থেকে কালকের চেঞ্জটা নিয়ে আমার অবশ্যই কোচের সাথে আমাদের পার্থক্য মানে দ্বিমত রয়েছে, কারণ এরকম ট্যাকটিক মানে চেঞ্জ করাটা উচিত না। যদি ওইখানে ওমারকে তুলতেই হতো, তো আমার মতো তো ওখানে ম্যাচ আপকে নামানো উচিত ছিল। তো যাই হোক, সেটা কোচের পার্সোনাল ব্যাপার বা কোচ একরকম ভেবেছিল, কারণ তার জায়গাতে আমরা কখনোই ভাবনা চিন্তা করতে পারি না। তো এই হলো কথা। আর তো আলটিমেটলি চেন্নাইয়ের মতো এই সরি আলটিমেটলি রিয়াল কাশ্মীরের মতো একটা টিম এসে, যারা নতুন ফার্স্ট টাইম লিগে খেলছে, তো কলকাতায় এসে একটা টিমের সাথে ড্র, একটা টিমকে হারিয়ে দিয়ে চলে গেল। তো মানে বুঝতেই পারছো যে কলকাতার টিমগুলোর এই মুহূর্তে পারফরমেন্স যথেষ্ট বিলো স্ট্যান্ডার্ড। না না না, পারফরমেন্স তো ভালো ছিল, তো গোল লাগটা ছিল ওই আমাদের ইস্ট বেঙ্গলের তো মনে আছে দেখলে। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু বিলো স্ট্যান্ডার্ড এই কারণেই বলছি, কারণ আমরা যেই ধরনের এইসব ছোট টিমের এগেনস্টে আগে আগে মানে বেশ কয়েক বছর আগে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের খেলা দেখেছি, এখনকার খেলার মধ্যে 5-6 গোল করে হতো, খেলার মধ্যে সেই ঝাঁজটাও নেই বা সেই প্লেয়ারদের মধ্যে ওই মানসিকতাটাও নেই যে ভাই আমরা মাঠে নেমেছি মানে জিতবই, যেটা আগে দেখা যেত। শুধু এখন সবাই মানে ডার্বি ওরিয়েন্টেড বেশিরভাগই দেখছি, যে ডার্বিতেই যে ছাঁচটা পাওয়া যায়, যেরকম আমরা আগে লাস্ট ডার্বিতে দেখেছি। এই হলো মোটামুটি কালকের ম্যাচের রিভিউ, যেটা আমরা বুঝতে পেরেছি। আর এবার আসি একটুখানি কোচের কথা। তো কালকে ম্যাচ হেরে যাওয়ার পরে শঙ্করলাল চক্রবর্তী মোহনবাগানের কোচ, যিনি পদত্যাগ করেছেন, এবং মোহনবাগানের ম্যানেজিং মোহনবাগান সেই পদত্যাগপত্র গ্রহণও করেছে। তো সেই জায়গায় নতুন তিনজন কোচ আসবে, নতুন যে কোনো একজন কোচ আসবে। তো এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে তিনজনকে নিয়ে আলোচনা আছে, একজন হচ্ছে খালিদ জামিন, একজন হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য, একজন হচ্ছে ডেরিক পেরেরা। যদিও বিশ্বজিৎ ভট্টাচার্য বা বেঙ্গল টিমের কোচ হচ্ছে সন্তোষের জন্য, তো তাকে যদি আসতে হয় ওই চাকরিটা ছেড়ে দিয়ে আসতে হবে। আর ডেরিক পেরেরা দিল্লির সাথে যুক্ত আছে, দিল্লির সাথেই বা গোয়ার সাথে যুক্ত আছে ISL টিমের সাথে, তো ওকেও আসতে হলে ওখান থেকে আসতে হবে। বাকি রইলো খালিদ জামিন। তো আমার তো মনে হয় যে হয়তো মোহনবাগান খালিদ জামিনকে ফিরিয়ে আনবে, যেহেতু খালিদ জামিন ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে গেছে এক বছর, তো সেই জায়গা থেকে ও কিছুটা হলেও বাঙালির আবেগ বা বেঙ্গল ফুটবল সম্পর্কে জানে, কলকাতার ফুটবল সম্পর্কে জানে। তো আমাদের ভিডিওটা যতক্ষণে তোমরা দেখবে ততক্ষণে হয়তো জেনেই যাবে যে কে কোচ হয়েছে, কারণ হয়তো দুপুর বা বিকেলের মধ্যেই বলে দেবে, ডিসক্লোজ করে দেবে যে কে কাকে কোচ রিক্রুট করেছে। তো যাই হোক, এই তিনজনের মধ্যে হয়তো যে কোনো একজন হতে পারে। কিন্তু আমার মতে শঙ্করলাল চক্রবর্তী হয়তো লাস্ট কিছু ম্যাচে মোহনবাগান টিমের খারাপ পারফরমেন্স ছিল, তো এই জায়গা থেকে আমার মতে শঙ্করলাল চক্রবর্তীর হয়তো কোচিং ছাড়াটা উচিত হয়নি, কারণ 10টা ম্যাচ হয়ে গেছে মোহনবাগানের। না, আমার মনে হয় ক্লাব অফিসিয়ালদের একটা চাপ ছিল, মানে ক্লাব অফিসিয়ালরা হয়তো ওকে চাপে রেখেছিল যে ডার্বিটা হারার পর, সেটা অবশ্যই ম্যাচগুলো হারছিল। কিন্তু যাই বলো, কালকে কিন্তু মোহনবাগান সমর্থকরাও তাদের প্রোটেস্ট দেখিয়েছে, যে ওদের স্পন্সর আসছে না, তারা অনেক ব্যানার ফ্যানার নিয়ে গেছিল, অনেক কিছু লিখে নিয়ে গেছিল ক্লাব অফিসিয়ালসের এগেনস্টে, যে তারা মানে ভুল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা তো সত্যি, তো সবকিছু নিয়ে ফ্যানদের জন্যই ক্লাব, ক্লাবের জন্য ফ্যান নয়, এটা প্রথমে বুঝতে হবে। আর সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কলকাতার একটা ইমোশন, বাঙালির একটা ইমোশন, মানে কলকাতা বলবো না, শুধু বাঙালির একটা ইমোশন যে ইস্ট বেঙ্গলের মোহনবাগান। এখানে যদি ক্লাব অফিসিয়ালরা যদি শুধু নিজের পকেট গোছাতে ব্যস্ত থাকে, তাহলে তো এটা মেনে নেবে না, না ফ্যানরা তো একদিন ইমোশনটারই ফায়দা দেওয়া হচ্ছে, মানে ইমোশনটা আমাদের এত আবেগ না, সত্যি বলছি এই আবেগের। আমি বলছি তো ক্লাব, আমি আগেও একটা ভিডিওতে করেছিলাম যে ক্লাব অফিসিয়ালরা কিন্তু শুধু মানে মানুষের আবেগ নিয়ে খেলে, আমি সত্যি বলছি। মানে আমি হয়তো কোয়েস এসছি ইস্ট বেঙ্গলে, কিন্তু দেখেই তো যে অ্যালবিডোকে এতদিন কীভাবে পুষে রাখা হয়েছিল, অ্যালবিডোকে চাইছে না কোয়েস, আমার তো তাই মনে হয়, তাই তো অ্যালবিডোকে তো চাইছে না কোয়েস, ওকে তো বেরি করে দেবে হয়তো, কালকে আমি খবর দেখছিলাম যেরকম। সেরকম এরকম কিছু যারা ক্লাবের সাথে ভুলভাল লোকজন থাকবে, তাদেরকে সত্যি ছাঁটাই করে দেওয়া, যারা ফুটবল প্রেমী ফুটবলকে ভালোবাসে সেরকম লোকজনকে আনো। যেমন তোমরা ক্রিকেটেও দেখেছো শরৎ পাওয়ার,
ওকে কি করতে ক্রিকেটে আনা হয়েছিল, মানে শরৎ পাওয়ারকে বিসিসিআই হেড কোন কি হিসেবে করা হয়েছিল, কি কৃষি মন্ত্রী না কি ছিল, জীবনে হয়তো ক্রিকেট খেলেনি। আমাদের ফুটবলেও তাই, এএফএফ তুমি সবাই জানো হেড প্রফুল প্যাটেল, জীবনে মনে হয় ফুটবলে পাও ছোঁয়নি, কংগ্রেসের লিডার ছিল, সেখান থেকে হয়ে গেল এএফএফ এর হেড। তা যাদের মধ্যে ওই ফুটবল খেলার প্যাশনটা নেই, যাদের মধ্যে ফুটবল নিয়ে কোনো মানে কি বলে একটা আবেগ নেই, তারা তারা কি করে, তারা তো তারাই সব বড় বড় পোস্টে এখন বসে আছে। আমার মতো তো যে কোনো ক্লাবে, যে কোনো ফুটবল ক্লাবে, যদি কর্পোরেট ক্লাব হয় তো অবশ্যই কর্পোরেট টিম ক্লাব টিম নিজেদের মতো করে গুছিয়ে নেবে ওরা বিভিন্ন পোস্ট রিক্রুট করে। আর যদি নন কর্পোরেট হয় সেই জায়গাতে অবশ্যই বলবো যে যেরকম ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান যেরকম ক্লাব আছে, তো সেইখানে অবশ্যই ওই সব টিমে খেলে যাওয়া প্রাক্তন প্লেয়াররা যারা ক্লাবের আবেগটা বোঝে, বাঙালিদের মানে সমর্থকদের আবেগটা বোঝে, সেই সব লোক মানে প্লেয়ারদেরকে বড় বড় পোস্ট দেওয়া যাতে তারা নিজেদের মতো করে প্লেয়ার রিক্রুট করতে পারে, ক্লাবটাকে চালাতে পারে, তাহলে মনে হবে আরও বেশি করে উন্নতি হবে এবং আরও মানে বাংলার ফুটবলের অনেক বেশি উন্নতি হবে, সাথে সাথে ইন্ডিয়ান ফুটবলেরও উন্নতি হবে। কিন্তু সেই জায়গাটা তো আসতে হয়তো আসবে না কোনো দিন, বা আসার সম্ভবও না যে যে যতই চেষ্টা করুক, কারণ ওই বলে না বাংলায় আছে জোরজার মুলুকটা, সে যাই হোক সেটা আলাদা ব্যাপার। আর ও যেটা বললো যে কোচের ওপর চাপ ছিল, হ্যাঁ কোচের ওপর তো অবশ্যই চাপ থাকে, একটা ডার্বি হারা মানে বিশাল ব্যাপার, সেটা যে কোনো কোচের ওপরে চাপ থাকে, কিন্তু দশটা ম্যাচ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ছেড়ে দিল, যদি আবার লোকটা সত্যি খুব ভালো, আমার তো পার্সোনালি খুব পছন্দের লোক, এই জায়গা থেকে ছেড়ে দিয়েছে কিছু করার নেই। কিন্তু এখন নতুন যেই আসবে, সে খালিদ জামিল আসুক কি বিশ্বজিৎ ভট্টাচার্য আসুক কি ডেরিক পেরেরা আসুক, কিন্তু লাস্ট হঠাৎ করে একটা নতুন কোচ আসলে পরে প্লেয়ারদেরও একটু মেন্টালিটি সেট করতে, কোচের সাথে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেমই হয়। তো দেখা যাক দশটা লাভ, আরও তো দশটা ম্যাচ বাকি আছে, তো কি সেরকম কিছু হয় কি না, বা যে একটা নতুন কোচ আসার পরে যেই একটু মানে প্রবলেম থাকে যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, তো সেটা কত তাড়াতাড়ি মোহনবাগান টিম কাটিয়ে উঠতে পারে। তো যাই হোক, আর সমর্থকদের বলবো, মোহনবাগান সমর্থকদের বলবো যে তোমরা তোমাদের প্রোটেস্ট চালিয়ে যাও, যতদিন না তোমরা মানে তোমাদের মানে হক ছিনিয়ে নিচ্ছ ততদিন প্রোটেস্ট চালিয়ে যাও, কারণ তোমাদের জন্যই ক্লাব সবসময়। আমি মনে করি ফুটবলের ফ্যানদের জন্যই ক্লাব, ও যেটা বললো যে ফ্যানদের জন্য ক্লাব, তো যারা বিদেশি ফুটবলটা মানে ইপিএল পিপিএল বা আইলি লালিগা ফালিগা দেখো, তো তারা জানো যে ওখানে ফ্যানদের একটা বিশাল বড় মানে ক্ষমতা থাকে, যে মানে এরকম আছে যে ফ্যানরাও কিছু কিছু টিমের ক্ষেত্রে আমি শুনেছি যে ফ্যানরা এরকম প্লেয়ার লিস্ট করে দেয় যে এই এই আমাদের পছন্দের প্লেয়ার, তো সেটা ক্লাব যা ওখানে তো পুরোপুরি কর্পোরেট, তো সেই জায়গা থেকে ক্লাবের অফিসিয়ালরা ওই লিস্টটাকে নেয়, নিয়ে ওরা ওখান থেকে ওদের নিজেদের মতো বা কিছু করে প্লেয়ার রিক্রুটমেন্ট করে, তো এইগুলো হয়। তো ইন্ডিয়ান ফুটবলে এগুলো সম্ভব না ভাবাও মানে অবাস্তব। জানি যে এটা বললো যে ক্লাব লেজেন্ডের দিয়ে ক্লাব চালানো, এখন ওয়ার্ল্ড ফুটবলে একটা এক্সাম্পল দেখতেই পাচ্ছো, মরিনো এতদিন ছিল ইউনাইটেডে, ইউনাইটেডের অবস্থা দেখেছিল, একটা ক্লাব লেজেন্ড ক্লাবে ঢুকলো আর ইউনাইটেড এখন অবস্থা দেখো, পরপর জিতছে। তো সেই জায়গা থেকে তোমরা যেগুলো প্রোটেস্ট করেছো কালকে, যেরকম আমরা দেখলাম তিন চারটে ব্যানার নিয়ে গেছিলে, স্পন্সর আসছে না বা ইনভেস্টার আসছে না সেই রিলেটেড, তো তোমরা সেগুলো চালিয়ে যাও, অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, আমরাও যেটুকুনি পারি তোমাদের মতো হেল্প করবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর কালকে একটা আর একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম যে কালকে হটস্টারে আমরা যখন খেলা দেখছিলাম, ভাগ্যিস মাথায় পড়েনি, আবার সবকিছু সামলে এসে বসে পড়েছি, কারণ মাথায় পড়লে তো আজকে মাথা ফুটো হয়ে যেত, যেমন ওর হাত ফুটো হয়ে গেছে। লাস্টে একটাই কথা বলবো যে কালকে ইন্ডিয়া থাইল্যান্ডের খেলা যখন আমরা হটস্টারে দেখছিলাম, 74,000 লোক তখন দেখছিল সেই খেলাটা, মানে আমরা দেখছিলাম 74K ভিউজ এরকম দেখছিলাম, মানে লাইভ দেখছিল তখন, এটাই একটা বিশাল বড় পাওনা। কারণ আমি আগের দিন ওই লিভারপুল আর ম্যান সিটি যখন খেলা ছিল সেটাও আমি দেখছিলাম, তখন কত 40-45K লোক দেখছিল, মানে 40-45,000 লোক, কিন্তু কালকে ইন্ডিয়া থাইল্যান্ডের খেলা মোটামুটি মিনিমাম বলতে গেলাম 74K লোক দেখেছে, তো সেরকম ভাবে বিশাল ব্যাপার। আর কালকে আমরা যখন খেলা দেখছিলাম তখন প্রচুর লোকে জিজ্ঞেস করছিল মানে কোন চ্যানেলে খেলা দেখাচ্ছে, বা চ্যানেল যদি না থাকে কিভাবে দেখবো, মানে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ফুটবলের দিকে একটা পজিটিভ অ্যাপ্রোচ হচ্ছে, মানে সবাই এই খেলা দেখতে এখন চাইছে, আর শুধু ইন্ডিয়ানরা না, মানে অনেক বিদেশিও এসে আবার জিজ্ঞেস করছিল যে কোথায় খেলা দেখবো, মানে কিরমভাবে খেলা দেখবো, অনেকে আবার বলছিল যে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করছি, তো এগুলো দেখে খুব ভালো লাগলো আমার। আর কালকে যখন খেলা হচ্ছিল খেলা দেখে সিরিয়াসলি মনে হচ্ছিল যে ইপিএল এর কোনো খেলা দেখছি, এত ফাস্ট খেলা হচ্ছে, দুটো টিমের মধ্যে মানে শুধু অ্যাটাক হচ্ছে আর অ্যাটাক হচ্ছে এরকম একটা,
ইন্ডিয়া যেমন ইন্ডিয়া যেমন বলা হচ্ছে যে উইকার টিম যেহেতু মানে দুটো গোল করে কিন্তু তারপরে ডিফেন্স করেনি, মানে তারপরেও মানে পরপর পরপর অ্যাটাক করে যাচ্ছিল, সেই জন্যই চার গোল পেয়েছে কালকে। ফুটবলে একটা কথা বলে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, তো ইন্ডিয়া বলেই বলেছে যে অ্যাটাক করে যাও ভাই তোমার ডিফেন্স অটোমেটিক হয়ে যাবে, তো ইন্ডিয়া কন্টিনিউ অ্যাটাক করে গেছে, তো সেখানে থাইল্যান্ড নিজেই ডিফেন্সিভ চলে গেছে, তো সেই জায়গা থেকে তো 4-1 জিতেছেই দেখো। আর তারপরে এই আবার গ্রুপ বি এর আরেকটা খেলা ছিল সিরিয়া ভার্সেস প্যালেস্টাইন, তো সেইখানে প্যালেস্টাইন খুবই উইক টিম সিরিয়ার তুলনায়, তো তাও ওখানে ওরা 69 মিনিটে একটা রেড কার্ড খায়, তো 10 জনকেও ম্যাচটা ড্র করেছে, মানে 20-25 মিনিট মতো 10 জন মিলেও ডিফেন্স করে ম্যাচটাকে ড্র করেছে সিরিয়ার মতো স্ট্রং টিমের কাছে। তো সেখান থেকে বুঝতেই পারছো যে এবার এএফসি এশিয়ান কাপটা মোটামুটি আন্ডার ডগদের জন্যই হচ্ছে, কারণ এখন অবধি আন্ডার ডগ টিমটাই কিন্তু ভালো খেলছে, বড় টিম যে কটা একটা দুটো বা তিনজন খেলেছে, তো আজকে অনেকগুলো বড় বড় টিমের আজকে তিনটে খেলা আছে, আরো গ্রুপ সি আর গ্রুপ সি এর দুটো খেলা আর গ্রুপ ডি এর একটা খেলা, তো খেলাগুলো দেখো। সাউথ কোরিয়ার খেলা আছে আজকে, কিন্তু সন নেই, কারণ সন দুটো ম্যাচ বাদে আসবে, সন হিংমিন যে সাউথ কোরিয়ার আর টটেনহামে খেলে জানো, মানে এশিয়ার টপ প্লেয়ার এখন, হ্যাঁ ও এখনো টটেনহামের হয়ে খেলবে, ওই ম্যানুর সাথে খেলা আছে 13 তারিখ, তো এই ম্যাচটার পরেই চলে আসবে সাউথ কোরিয়া। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই খেলাকে এনজয় করো, ফুটবল এনজয় করো, আমাদের ভিডিও এনজয় করো, আই লিগ দেখতে থাকো, তার সাথে এফসি এশিয়ান কাপ তো নিশ্চয়ই দেখো, আগের দিন 74 কে হয়েছে হটস্টারে যেন পরের দিন 100 কে হয়ে যায়। হ্যাঁ আর যার যা বক্তব্য আছে কমেন্ট করে জানাও, হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যারা যেরকমই কমেন্ট করো আমরা কিন্তু সব কমেন্টই পড়ি, হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না, আবার না পড়ে যায়, সবার কমেন্টই পড়ি, তো তোমরা যদি কোনো যুক্তিপূর্ণ কথা বা কোনো তোমাদের মতামত থাকে লিখতে পারো, আমরা সেটা ভালো লাগলে রিপ্লাই দেবো। আরেকটা কথা যেটা হচ্ছে ফেসবুকে একটা আকাশবাণী কমিউনিটি খোলা, আকাশবাণী কমিউনিটি বলে একটা গ্রুপ খোলা হয়েছে, সবাইকে জয়েন করে নাও, নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে, আমাদের সাথে ইন্টারাকশন করতে পারে, ফুটবল নিয়ে ভালো আলোচনা করা যাবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, চলো এখনের জন্য টাটা টাটা।